হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বই টক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে ভিডিওতে নাম্বার সিরিজের পার্ট টু নিয়ে এসেছি। নাম্বার সিরিজের পার্ট টু, পার্ট ওয়ান অলরেডি আপলোড করা আছে, তোমরা দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। নাম্বার সিরিজের পার্ট টুতে পার্ট ওয়ানের চেয়ে একটু অ্যাডভান্স লেভেলে করবো। পার্ট ওয়ানে একটা টাইপ দেখিয়েছিলাম, আর নাম্বার সিরিজ পার্ট টুতে আমি এখন মেনলি আইপিএস পিও ক্লার্ক এবং আরআরবি অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল ওয়ানের জন্য এই ভিডিওটা তো গুলো সিরিজটা তৈরি করেছি নাম্বার সিরিজের, কারণ এই 5 নাম্বার এক্সামে খুব সহজে পাওয়া যায় এবং খুব কম সময়ে 2 থেকে 3 মিনিটের মধ্যে এই 5 নাম্বার খুব সহজে প্রিলিমসে আর্ন করা যায়। তো আইপিএস পিও তো অনেকদিন আগে নোটিফিকেশান বেরিয়েছে, ক্লার্কের আজকে বেরিয়েছে, ক্লার্কের নোটিফিকেশানের ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নিও চ্যানেল থেকে। অফিসার অ্যাসিস্ট্যান্টের আর অফিসার স্কেলের এক্সাম সামনে আসছে, এই সেপ্টেম্বরের মাসেই এক্সামগুলো কমপ্লিট হবে। তো তোমরা ভালো করে প্রিপারেশন নাও এবং নাম্বার সিরিজের টেস্টটা তোমরা দেখে নাও, যাতে 2 থেকে 3 মিনিটের মধ্যে খুব কম সময়ে তোমরা এক্সামে এগুলো কমপ্লিট করতে পারো নাম্বার সিরিজের কোর্সটি, এবং এটা অবশ্যই এক্সামে আসবে, এটা মাস্ট, 5 মার্কস আসবেই। তো দেরি না করে শুরু করছি। প্রথম কোশ্চেন আছে 4, 5.8, 9.4, 60.6, এখানে গ্যাপ আছে, তারপরে 59.8। তো এরকম ফ্র্যাকশন দশমিক দেখে ঘাবড়ানোর কিছু নেই, কারণ এগুলো খুব ইজি হয়। ফার্স্ট ভিডিও যারা দেখেছো পার্ট ওয়ান, তারা তো বুঝতে পারছো যে এটা প্লাসে গেছে, কখনো এটা গুণ হয়নি, কারণ গুণ হওয়ার অনেক বেশি গ্যাপে গ্যাপে এটা পরিবর্তন হতো, এটা খুব কম গ্যাপে পরিবর্তন হয়েছে, তার মানে এটা প্লাসে গেছে। তো প্রথমেই প্লাস দিয়ে ট্রাই করে দেখি কী হয়। 4 থেকে 5.8 কত হয়? 1.8 হয়, ঠিক আছে। তারপরে 5.8 থেকে 9.4 এটা কত হচ্ছে? 3.6। 9.4 থেকে 16.6 এটা হয় হচ্ছে 7.2। তারপরে এখান থেকে এটা কত হবে আমাকে বার করতে হবে, তো পরেরটা কত হবে এখনো বলতে পারছি না সেটা। তো এইটুকুর থেকে আমরা দেখে খুব সহজে বুঝতে পারছি 1.8 থেকে 3.6 কীভাবে হয়েছে, ইন্টু টু করে হয়েছে। 3.6 থেকে 7.2 কীভাবে হয়েছে, ইন্টু টু করে হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে 7.2 থেকে এখানে যেটা হবে সেটা ইন্টু টু করেই হবে, অর্থাৎ 14.4। 7.2 করলে 14.4, 14.4 যদি এখানে যোগ করি 16.6-এর সঙ্গে তাহলে কত হবে, এখানে হয় হচ্ছে 31। 31 হচ্ছে 16.6-এর সঙ্গে 14.4 যদি যোগ করি। তারপরে তোমরা একটা ট্রাই করতে দেখতে পারো যে 14.4 থেকে এটা কত হতে পারে, ইন্টু টু করলে 28.8। তোমরা 28.8 31-এর সঙ্গে প্লাস করে দেখো, 59.8 আসবে, তাহলে অ্যান্সার হচ্ছে 31। এটা একটা প্রসিডিউর, এটা ফ্র্যাকশন দেখে ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ, এটা খুব সহজ সহজ যোগ, এবং তারপরে ইন্টু টু করে করে সেকেন্ড লেভেলে গেছে। এটা আগেও শিখিয়েছি, এটা লেভেল ওয়ান, এটা হচ্ছে লেভেল টু। তো লেভেল টুটা এরকমভাবে করার কোনো প্রয়োজন নেই, পুরোটাই মাইন্ড ক্যালকুলেশনেই হয়ে যাবে, এটা লেভেল ওয়ানটাই মেনলি দেখার, এবং তারপর তোমরা খুব সহজে বুঝতে পারবে এটা ইন্টু টু করে যাচ্ছে। নেক্সট কোশ্চেন আছে 7, 6, 10, 27, 104, তারপরে গ্যাপ। এখানে দেখা যাচ্ছে 7 থেকে হট করে একটা কমে গেছে, তারপরে আবার বেড়েছে 10 থেকে 27, অল্প বেড়েছে 7 থেকে 104, আর একটু বেশি বেড়েছে। তো এখানে বোঝা যাচ্ছে শুধু প্লাসের ব্যাপার, প্রথম থেকে ভাবলো প্রথমে মাইনাস, তারপর হট করে প্লাস আসছে, তারপরে দেখা যাচ্ছে গুণের ব্যাপারও চলে আসতে পারে তো এইগুলো ক্ষেত্রে যখন দেখবে একটা জিনিস বেড়ে হট করে কমে গেছে, তখন বুঝবে হয় দুটো সিরিজ কাজ করছে, হয়তো এখান থেকে গ্যাপ করে এখানে যাবে, তারপর এখান থেকে একটা গ্যাপ দিয়ে এখানে যাবে, এরকম হতে পারে। আর না হলে বুঝবে যে একটা স্পেশাল প্রসিডিওর যেটা এক্সামে থাকেই, এই প্রসিডিওর একটা সেটা যে কিছু একটা এখানে বেড়ে আবার মাইনাস হয়েছে, এটা হতে পারে। এক্ষেত্রেও তাই, কিছু একটা বেড়ে মাইনাস হয়েছে, এখানেও তাই, এরকমভাবে মাইনাসের পরিমাণটা এতটাই কম যে আলটিমেটলি খুব বেশি বেড়ে গেছে, বেড়ে যাওয়ার পরিমাণটা বেশি। তো এটা আমি সলভ করে দেখাচ্ছি কিভাবে হবে। এটা 7 আছে, প্রথমে 7-এর সঙ্গে যদি আমি 1 গুণ করি, তার থেকে যদি 1 মাইনাস করি, তাহলে কত হয়?
এটা দাঁড়াচ্ছে 6। এই ট্রিক্সগুলো তোমরা শিখবে কিভাবে বুঝতে হয়, এবং এটা দেখার পরে এই যে প্রসিডিউরগুলো মোটামুটি প্র্যাকটিস করলে মাথায় থাকবে, এক্সামের সময় কোশ্চেন দেখলে বুঝে যাবে হ্যাঁ এটা এই প্রসিডিউরই হবে। তারপরে 6-এর সঙ্গে আর 1 নয়, 6-এর সঙ্গে 1 গুণ করে তাতে কিছু মাইনাস করলে 10 পাওয়া সম্ভব নয়, কিন্তু 6-এর সঙ্গে যদি 2 গুণ করে -2 করি তাহলে এখানে 10 পাওয়া সম্ভব। তারপরে 10-এর সঙ্গে কত গুণ করবো, একই পজিটিভ যদি ভাবি তাহলে গুণ 3 বিয়োগ 3 কত হয়, গুণ 3 করলে 30 বিয়োগ 3 করলে 27, তাহলে দেখছি খুব সহজেই মিলে যাচ্ছে। তাহলে পরেরটাও দেখি, 27 গুণ 4 বিয়োগ 4, 27 গুণ 4 বিয়োগ 4 করলে কত হচ্ছে দেখো, 4 27 108 বিয়োগ 4 করলে হয় 104। স্বাভাবিকভাবেই তাহলে লাস্ট আমার যেখানে অ্যান্সারটা দরকার সেখানে তাহলে কত হবে, 104 গুণ 5 বিয়োগ 5, তাহলে কত হবে, 5 104 করলে হয় 520, 520 বিয়োগ 5 হচ্ছে 515। তাহলে অ্যান্সার কত হচ্ছে এখানে, 515, এটা অপশানে অবশ্যই থাকবে। 104 থেকে 515 অনেকটাই বেড়েছে, কারণ গুণের পরিমাণটা বেশি বাট বিয়োগের পরিমাণটা খুবই কম, এই জন্য বেশি বাড়ছে, অর্থাৎ এখানে গুণের কেরামতি চলছে, এটা তোমরা বুঝতেই পারছো। এটা তোমাদের আগের ভিডিওতে আমি শিখিয়েছি, খুব বেশি পরিমাণ বাড়লে বুঝতে হবে যে এখানে গুণের কোনো ব্যাপার কোনো সিরিজ চলছে। নেক্সট, 139 135 128 116 197, এটা খুব বুঝতে পারছো খুব কম পরিবর্তন হচ্ছে এবং এটা কমছে, সুতরাং এটা প্লাস নয় এটা মাইনাসের ব্যাপার আসবে, নিশ্চয়ই কমছে এখন নিশ্চয়ই মাইনাসই হবে, কিন্তু খুব কম পরিমাণ কমছে, সুতরাং এটা ভাগের ব্যাপার নয়, ভাগ হলেও কমে কিন্তু ভাগ হলে খুব দ্রুত কমতো, এখানে খুব কম পরিমাণ কমছে সুতরাং এটা হয়তো মাইনাসে চলছে। তাহলে মাইনাসেই প্রথম শুরু করি, 139 থেকে 135 যেতে গেলে কি করতে হবে আমাকে, শুধু 4 লিখলে অ্যান্সার কিন্তু কখনো ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে, সুতরাং এটাকে আমি লিখবো হচ্ছে কি, -4। 135 থেকে 128 এটা কত হচ্ছে, -7। 128 থেকে 116 এটা হচ্ছে -12। 116 থেকে 97 -19, এখানে কোনো সিরিজ পাওয়া যাচ্ছে না, 4 7 12 19 একটা কেমন বিশৃঙ্খল দেখা যাচ্ছে, সুতরাং তখন কি করবো আর একটা লেভেল নিচে নামবো, এটা তো আমরা শিওর হয়ে গেছি মাইনাসই হচ্ছে, তো আর একটা লেভেল নিচে নেমে দেখি কি হয়। -4 থেকে -7 এটা কত, -3। -7 থেকে -12 কত যাচ্ছে, -7 এর সঙ্গে থেকে কত যোগ করলে হচ্ছে -12, যোগ বলতে এটা যদি মাইনাসই ধরি মাইনাসের দিকে যাচ্ছে যেহেতু, তো -7 থেকে এটা হয় হচ্ছে -5। -12 থেকে 19 যখন যাচ্ছে এটা কত হচ্ছে -7, তেমনভাবেই তাহলে এটা কত যাবে, এখনও বোঝা যাচ্ছে 3 থেকে 5 5 থেকে 7 2 করে বাড়ছে, অর্থাৎ লেভেল 3 অবধি এটাতে নামতে হলো। লেভেল 3-তে কী দেখতে পাচ্ছি, এটাও -2, এটাও -2, তাহলে এখান থেকে এটা কত হবে, -2, অর্থাৎ এটা হবে হচ্ছে -9। আবার 19 থেকে -9 মানে -28, 28 -19 -28, তাহলে 97 থেকে 28 যদি আমি এখান থেকে মাইনাস করি তাহলে অ্যান্সার কত হবে, ক্যালকুলেশন করে দেখো এটা হবে হচ্ছে 69। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এটা লেভেল 3 পর্যন্ত নামতে হয়েছে, তবে লেভেল 2-তে গেলে তোমরা বুঝতে পারবে 2 2 করে বাড়ছে, সো লেভেল 3-টা আর প্রয়োজন হবে না এবং মাইন্ড ক্যালকুলেশনে এটা হয়ে যাবে। 4 7 12 19 তখন দেখবে যে প্রত্যেক ক্ষেত্রে 2 2 করে বাড়ছে, 4 থেকে 7 7 থেকে 12 অর্থাৎ 5 2 বেড়েছে, 12 থেকে 19 অর্থাৎ 7 আরও 2 বেড়েছে, তাহলে 19 থেকে 28 কত হবে, নিশ্চয়ই 9 বাড়বে, তাহলে 28, এবং 28টা এখানে এসে 9 কমবে, 28 97 থেকে বিয়োগ হয়ে হবে 69, এটা হচ্ছে অ্যান্সার। পরেরটা, 10 10 16 31 70, ভিডিওটা পজ করে তোমরা এটা একবার সলভ করার চেষ্টা করো, দেখো পারো কি না, ঠিক আছে, আমি ওয়েট করছি না, আমি করা শুরু করছি, তোমরা ভিডিওটা একবার পজ করে এটা একবার করার চেষ্টা করবে, 2-3 বার চেষ্টা করে যদি না হয় তখন দেখো, আর যদি পেরে যাও তাহলে তো সেটা খুবই ভালো তোমার জন্য। তো আমি করে দিচ্ছি এটা, এখন প্রথমে 10 থেকে 10 কোনো পরিবর্তন হয়নি, তার মানে কিছু হয়নি, না কিছু হয়েছে, অবশ্যই কিছু হয়েছে, জিরো যোগ বিয়োগ এগুলো করা যায় না সাধারণত, জিরো যোগ বিয়োগ এগুলো হয় না, কারণ একবার জিরো যোগ বিয়োগ করলে তার পরেরটা কী হবে এটা সহজে বের করা যায় না,
সুতরাং বলতে পারবে না যে যোগ জিরো যোগ হয়েছে বা যোগ বিয়োগ হয়েছে। এখানে যোগই যাচ্ছে, বোঝা যাচ্ছে, কম কম করে বাড়ছে, যোগ যাচ্ছে, কিন্তু কিরকম ভাবে দেখো। প্রথমে দশ, দশ থেকে আমরা দশ বানাতে পারি কিভাবে? অনেকভাবে বানাতে পারি, আমি অ্যান্সারটা বলছি, কারণ পরের বারের ক্ষেত্রে সেটা আর মিলবে না অ্যান্সারটা ছাড়া। দশের সঙ্গে যদি আমি 0.5 গুণ করি, তার সঙ্গে যদি +5 করি কত হয়, 0.5 যদি গুণ করি দশের সঙ্গে, তাহলে হয় হচ্ছে, অর্থাৎ 0.5 মানে হাফ, দশের হাফ কত, পাঁচ, পাঁচের সঙ্গে পাঁচ করলে কত হয়, 10, অর্থাৎ পরেরটা আমি পেলাম। এবার দ্বিতীয় দশটা নিয়ে কাজ করছি, দ্বিতীয় দশের সঙ্গে কত গুণ করছি, 0.5 থেকে একটু বেশি, 0.5 বাড়িয়ে দিলাম, অর্থাৎ 1 গুণ করলাম, করে যোগ করবো কত, এখানেও 1 বাড়িয়ে দিলাম, হবে 6। 10 একে 10 আর 6 কত হয়, 16, মিলছে। তারপরে 16, 16-র সঙ্গে কত করব, 1.5 যোগ করব কত, 7, প্রথমে 5 হয়েছিল, তারপরে 6, তারপরে 7, অর্থাৎ 16 × 1.5 কত হয়, 16 একে 16 আর 0.5 এর জন্য 8, অর্থাৎ 24, 24 এর সাথে কত হচ্ছে, 31, ঠিক আছে, মিলছে পরেরটা। এবার আসবে 31, 31 সঙ্গে কত করব গুণ, 1.5 থেকে 0.5 ভাললে হয় 2, 2 গুণ করব, যোগ কত করব, যোগ করব 8, অর্থাৎ 31 দুগুণে 62 আর 8 কত হচ্ছে, 70। তাহলে খুব সহজে বুঝতে পারছো মিলেই গেছে। তো লাস্ট লাস্টেরটা দেখি কি হয়, 70 যেটা অ্যান্সার সেটা হচ্ছে 70 গুণ কত হবে, 2.5 যোগ 9 ইজিক্যাল টু কত হয়, 70 × 2.5, 70 দুগুণে 140 আর 0.5-এর জন্য আসবে 35, অর্থাৎ 175, আর তার সঙ্গে 9 অ্যাড করলে হয় হচ্ছে 184, তাহলে অ্যান্সার হচ্ছে 184, 184 হচ্ছে এটার অ্যান্সার। এটা একটু অন্য ধরনের এবং একটু টাফ লেভেলের ছিল। আর এই কোশ্চেনটা তোমাদের বলা হয়নি যে এই কোশ্চেনটা হচ্ছে আইবিএস পিও প্রিলিমসেরই 2015 সালের কোশ্চেন, আমি সেখান থেকে তুলেছি কোশ্চেনটা। তো ওটা একটু টাফ লেভেলের ছিল, পিও লেভেলের অবশ্যই। তো এরকম এখনকার, তবে এটা 15 সালের ব্যাপার, এখন 17 সালে এটাকে টাফ ধরা হয় না, কারণ এর চেয়েও প্রচুর টাফ লেভেল হয়। তো এখন এটা নর্মাল লেভেলেই আছে, তোমরা এই প্রসিডিওটা দেখে নেবে, একটু অন্যরকম, একটু মাথা কাটানোর ব্যাপার থাকে, কারণ এক্সামে 5টা কোশ্চেনের মধ্যে 3টা সহজ থাকে এবং 2টো একটু টাফ থাকবে, বেশি এটা টাফের মধ্যেই পড়ে। তো অসুবিধা নেই, তোমরা প্রসিডিওর জেনে গেলে পরীক্ষার সময় অ্যাপ্লাই করতে পারবে, খুব সহজে হয়ে যেতে পারে। নেক্সট কোশ্চেন, 9433 তারপরে 4 এবং পরেরটা কত, এখানে দেখছো 9, তারপরে কমেছে 4, তারপরে আবার কমেছে, তারপরে ইকুয়াল রয়েছে, আবার একটু বেড়েছে, এটা কেমন অড লাগছে নিজের কাছে, একবার কমছে বাড়ছে। তবে এটা বোঝা যাচ্ছে এখানে যে একটা গুণ যোগ বিয়োগ সবকিছু মিলেমিশে আছে, এখানে এতক্ষণ ধরে 4টে করার পরে এটা তোমরা বুঝতে পারছো, কিছু একটা গুণ হয়ে কিছু একটা বিয়োগ, বা কিছু গুণ হয়ে কিছু একটা যোগের ক্ষেত্রে এটা সম্ভব হয়। এটাও তোমরা একবার ভিডিওটা পজ করে একবার চেষ্টা করে দেখতে পারো আগের অভিজ্ঞতা থেকে, আগে যেগুলো করলে। আমি করে দিচ্ছি অ্যান্সারটা, 9, 9-এর সঙ্গে কত গুণ করবো, তার থেকে কী বিয়োগ করলে 4 হতে পারে। খুব সহজে বুঝতে পারছো, 9-এর সঙ্গে 0.5 যদি গুণ করি, অর্থাৎ অর্ধেক করি 9-এর, তাহলে হয় 4.5, তার থেকে যদি 0.5-ই মাইনাস করি, তাহলে অ্যান্সার পাই আমরা 4, যেটা এটা। পরেরটা অ্যাপ্লাই করে দেখি কী হয়, 4-এর সঙ্গে 0.5 নয়, 4-এর সঙ্গে গুণ করব 1, 0.5 থেকে 0.5 বাড়িয়ে দিলাম, মাইনাসও করবো 1, তাহলে কত হচ্ছে এটা, 3, 3টা আনার জন্য এটা করতে হলো, এবং দেখলাম একটা প্যাটার্ন ফলো করছে এখানে, 0.5 থেকে 0.5 বেড়ে গেছে, তারপর মাইনাস যেটা বেড়েছে, যেখানে যত গুণ করছি সেটাই ঠিক বিয়োগ করলে 3 আসছে। দেখা যাক 3-এর সঙ্গে সেম প্রসিডিউরে পরের বার আবার 3 আসে কি না। 3-এর সঙ্গে যদি 1.5 গুণ করি প্রথমে, তার থেকে আবার 1.5 আমাকে বিয়োগ করতে হবে, যেটা গুণ করবো সেটাই বিয়োগ করছি, 3-এর সঙ্গে 1.5 গুণ করলে হয় হচ্ছে 4.5, তার থেকে 1.5 বিয়োগ করলে হয় আবার 3, সুতরাং এটাও মিলে গেল। তারপরে 3-এর থেকে আবার 4 আনতে হবে কি করে, 3-এর সঙ্গে 2 গুণ করে বিয়োগ 2 করলাম, পরেরটা খুব সহজ, তাহলে 4, সুতরাং এই প্রসিডিওরটা ফলো করছে, তাহলে অ্যান্সারও আমাদের এই প্রসিডিওরটা অবশ্যই ফলো করবে। তাহলে কত হবে, 4-এর সঙ্গে গুণ হবে 2.5, মাইনাস হবে আবার 2.5, অর্থাৎ 4 × 2.5 কত হয়, 4 × 2 = 8, আর 0.5-এর জন্য আসবে 2, অর্থাৎ 10, 10 বিয়োগ 2.5, অর্থাৎ 7.5, তাহলে অ্যান্সার হচ্ছে 7.5, এটা হচ্ছে অ্যান্সার।
এটা একটু ট্রিকি ছিল, এটাও তোমরা প্র্যাকটিস করার পরে যখন প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার পরে দেখবে এগুলো খুব সহজ হয়েছে তোমাদের কাছে। এবং পাঁচটা কোশ্চেনের মধ্যে প্রথম তিনটে যেমন সহজ গেল, এই পরের দুটো কোশ্চেন একটু টাফ গেল। অর্থাৎ আমি বলেছিলাম যে কোনো একটা সেটে কোশ্চেনের পাঁচটা কোশ্চেনের মধ্যে তিনটে কোশ্চেন সহজ থাকে এবং দুটো একটু টাফ থাকে, এবং এই দুটোতেই অনেক কিছু নির্ভর করে। তো এই ছিল আজকের পাঁচটা কোশ্চেন তোমাদের জন্য। তোমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা ভিডিওটা দেখে কিছু শিখতে পারলে সেটা আমাদের কাছে খুব ভালো লাগবে, যেখানে ভিডিও থেকে তোমরা কিছু শিখছো। এবং ভালো করে প্রিপারেশন নাও, সামনে ব্যাংকের এক্সাম রয়েছে, চারটে এক্সাম রয়েছে অলরেডি, গ্রামীণ ব্যাংক, আরআরবি এবং আইপিএস মিলে পিও ক্লার্ক এবং আরআরবি পিও ক্লার্কের জন্য। তোমরা প্রিপারেশন নাও এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা কমেন্ট করো, এবং কী ভিডিও দেখতে চাও কোনো রিজনিং, ম্যাথস বা যে কোনো সাবজেক্টের বিষয়ে তোমরা সেটা কমেন্টস বক্সে আমাদের লিখে জানাও, এবং আমরা চেষ্টা করব সেই ভিডিওগুলো তোমাদের সামনে আনার, তোমাদেরকে ট্রিক্সগুলো দেখানোর। এবং শেয়ার করো, বন্ধুদেরকে জানতে সাহায্য করো। ধন্যবাদ।